हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आईएमएस ब्लॉग एंड किचन। आज के आमी काकरोलेर एक रेसिपी तुम्हादेर काछे शेयर करब। खूब झटपट है और खेतेओ बेश भालो। ये रेसिपिटर जोन्नो आमी काकरोलगुलो के पतला पतला करे केटे निएछि। जदि दाना थाके ताहले दाना फेले केटे नेबे। तो एबार आमी एक बाटी खई के भालो करे धोब। धुए नरम करे काकरोलेर मध्ये दिए दिलाम। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিলাম। যাদের কাছে ভাজা মশলা থাকবে না তারা জিরের গুঁড়োও দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু বেসন দিয়ে দিলাম। আর যারা শুকনো লঙ্কা পছন্দ করে না তারা কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে দিয়ে দিতে পারো। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। আমি মেখে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে একটু নরম হয়। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ছোট ছোট বড়ার আকারে কাকরোলগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দেব। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ যেহেতু কাকরোল একদম কোনো জল নেই কাকরোলে, সেই কারণে একটু ছাড়া ছাড়া ভাব থাকে। এই দেখো, আস্তে আস্তে করে উল্টে উল্টে ভেজে নিতে হবে। এই বড়াটা গরম ভাতে ঘিয়ের সাথে খেতে পারো, কিংবা এখন তো টক গরমের দিনে টক ডাল খায় অনেকে, টক ডালের সঙ্গে বেশ ভালো লাগবে খেতে। আজকের আমার এই রেসিপিটি এতটুকুই। ভালো থেকো, বাই।